আজকে আমরা এখন আছি পুরুলিয়া জেলার বাঁকুড়া জেলার বর্ডারে। আর এই সামনে হচ্ছে আমার গাড়ি, একটা হেলমেট দুটো হেলমেট। আজ মোটামুটি আমি আর আমার সঙ্গে রূপাই আছে। আমরা আজকে পুরুলিয়া থেকে যাচ্ছি বাঁকুড়া ধারে, প্রথমবার বাঁকুড়া দিকে ঢুকছি। কি ঠাকুর দেখতে পাবো কি পাবো না সেটা বলতে পারবো না, মোটামুটি দেখা যাক কতটা আমরা করতে পারি কি না, যতটা পারবো আপনাদের সবাইকে দেখাবো। মোটামুটি আজ চারধারা মেঘ করেছে, এটাও একটা কারণ বটে যে এবছর পূজাতে ঘুরতে বেরোতে পারি নাই। আর নতুন গাড়ি কিনেছি, সবসময় তো কাঁচা হাত একটা রিস্ক থাকবে, কি ঘরের লোকও অত বেরোতে দেয় নেই, বলিছে যে পূজাটা বাদ দিয়ে তারপরে যত চালাবার চালাতে পারি। তো সেই জন্য আমিও অতটা পূজাটা রিস্ক লিখে কোথাও বেরোয়নি। তো আজ মোটামুটি ঠাকুর দেখতে বেরাচ্ছি এখান থেকে, দেখি কমলপুর হয়ে বাঁকুড়া, দেখা যাক কত দূর যাওয়া যায়। এখানে কিছু ভাইগুলার সঙ্গে দেখা হয়েছে, আমাকে ফেসবুকে দেখে। এই বছর দুর্গাপূজার সময় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পূজা প্যান্ডেল দেখেছি, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি একটা অন্য ধরনের পূজা প্যান্ডেলের কথা বলবো। এই পূজা প্যান্ডেলটা আমি দেখতে গেছিলাম বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কাছে, শুশুনিয়া গ্রামে। সেইখানে যে ধরনের কনসেপ্টটাকে তুলে আনা হয়েছে বর্তমান সমাজের যে একটা বাস্তব চিত্র, যেখানে ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমের একটা বৃদ্ধি, আমরা যখন বয়স হয়ে যাচ্ছে বাবা মায়ের, সেই সময় কিন্তু আমরা বাবা মায়ের ঠিক টেক কেয়ার করছি না, আমরা চাইছি যে বৃদ্ধাশ্রমে চলে যাক। এই বৃদ্ধাশ্রমের কথাটা শুনলে নচিকেতার সেই ফেমাস গানটার কথা মনে পড়ে যায়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের এই গানটা শোনার পর আজকের ভিডিওটাতে আমি দেখাবো যে শুশুনিয়ার যে দুর্গাপূজা প্যান্ডেলটা ছিল ওটা কীরকম করে সাজানো হয়েছিল, আর সেটার পিছনে কনসেপ্ট অ্যাকচুয়ালি কী ছিল। আমি এই ভিডিওটাতে রিকোয়েস্ট করবো সবাইকে এই ভিডিওটা না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে, যাতে পুরো জিনিসটার ব্যাপারে বুঝতে পারা যায়। আমরা এখন ঘুরতে ঘুরতে ফাইনালি পৌঁছিলাম শুশুনিয়া পাহাড়। আর এই বছরের বাঁকুড়া যেটা জানতে পারছি যে সেরা পূজা হচ্ছে এখানে শুশুনিয়া পাহাড়ে। আমার সামনেই আছে প্যান্ডেল, কিছুটা প্যান্ডেলটা এরকম দেখতে। আজ একটু আমি এই প্যান্ডেলটা চারদিকটা দেখাচ্ছি, আর ভিতরে যাই পরে দেখাবো যে পূজা প্যান্ডেলটা কীরকম সাজাইছে। এখানে একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছে, দাদাও মিডিয়াতেই কাজ করে, আর আমাকে চারদিকটা ঘুরে পরে দেখাবে কোথাকার শিল্পী আছে পরে এটা ডিজাইন করেছে, আর বাকি ভিতরটা ঘুরে ঘুরে দেখাবে। এটা মূলত হচ্ছে মানে একজন মা আশ্রয় নিচ্ছে, ছেলে ছেলে বাস করছে, ওরটা লেগেছে মা বাস করছে একেবারে জেসিবিতে, সেটা মূলত তুলে ধরা হয়েছে। মায়েদেরকে সচেতন করতে, যাতে কোনো মা যাতে না বৃদ্ধাশ্রমে যায়, সে ব্যাপারে আমাদের থিম হচ্ছে মাতৃ। এবং আগে আমি ভিতরটা না দিলে হয়তো কিছু বোঝাতে পারবো না, আগে পুরো ভিতরটা দেখতে হবে, তারপরে মূল আকর্ষণ। এরপর একটু প্যান্ডেলের ভিতর দিকে যাই, প্যান্ডেলের ভিতরটা কিরকম বটে ওইটা দেখাবো। এখন প্যান্ডেলটার ভিতরে
জয় জগন্নাথ জয় জগন্নাথ হ্যাঁ আমার 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 ভিডিও হচ্ছে ভিডিও আমার আমার বাবা তো ভিডিও দেখিও তো ভিডিও দাদার বহুত বড় ফ্যান আমরা পুরো গড়বড়া তোমার আমার চাচা না আমি আগে তো অনেক ভিডিও হচ্ছে দাদা শিল্পী বলে দাদা যখন ঘর থেকে বাইক নিয়ে বেরাচ্ছিলাম আমাকেও আমার মা যেসব জিনিসগুলো বলছিল এখানে এক্স্যাক্টলি সেসব জিনিসগুলো লেখা আছে যেমন এখানে একটা ডাক্তারের ছবি আছে আর তার পাশে লেখা আছে মায়ের অপেক্ষা শেষ হয় না তারপর এদিকে দেখা আছে যে ছাতাটা নিয়ে যাবি তারপর সময় মতো খেয়ে নিবি তোর বাবার মতোই হলি শরীরে ব্রেন কি হাল করেছিস তারপরে ভয় নেই আমি তো আছি পৌঁছে একটা ফোন করিস তারপর এখানে লেখা আছে সাবধানে গাড়ি চালাস এখানে অনেক বড় হ পৌঁছে একটা ফোন করিস আমি তো আছি তোর মা তোর বাবার মতো হলি মোটামুটি বিভিন্ন যে সংবেদনশীল একটা জিনিস সেগুলোকে নিয়ে পরে এখানে জিনিসগুলো করেছে তার সঙ্গে যে ডিজাইনটা এখানে করেছে এটা একটা মানে ক্রিয়েটিভ থট এমনিতে এই ধরনের চিন্তাধারা এত এত পূজা প্যান্ডেল হচ্ছে কিন্তু এই যে বর্তমান সমাজের একটা পরিস্থিতি সেগুলোকে নিয়ে পরে একটা থট নিয়ে পরে এখানে একটা করা সেটা একটু আমার মনে হয় যে অল্টারনেটিভ পূজা প্যান্ডেল বটে এটা আমার দেখা এইবারে চলে যায় মায়েরা চব্বিশ ঘন্টা মিথ্যা করে দিয়ে তারপর বড় হচ্ছে দেখি দেখাচ্ছে মা থাকছে ঘরে একেবারে মাটি মাটি ঘরে মারা কি বলছে মিথ্যা বলছে ওরে আমার আমার লাগবে না তাও কথা শুনে প্রতিবারের মতো নতুন শাড়ি দিয়ে যায় আমাকে আবার আবার আরেকটা মিথ্যা বলছে আমার আমার খোকা প্লেন তো প্লেনে চড়ে এদেশ থেকে ওদেশে যায় আমি ছাদে বসে থাকি খোকা যাওয়ার সময় প্রতিবার ওনার হাত নেড়ে যায় এরকমই কিছু মায়ের মিথ্যে বলা মিথ্যে কথা কথা আছে ঠিক আছে এবং দেখা যাচ্ছে যে আরেকটা জিনিস মিথ্যে বলছে ঠিক আছে এবার হচ্ছে বাবার অসুস্থ মা মা ফোন করছে মা মা ছেলেকে ফোন করছে মা ছেলেকে ফোন করে কি বলছে হ্যালো খোকা 72 ঘন্টা সময় দিয়েছে ছেলে বলছে বলছি তো টাকা বাড়ছি সময় নেই অর্থাৎ কিন্তু ছেলে আলটিমেটলি টাকা পেয়ে যাচ্ছে আবার এখানে মা খেতে পাচ্ছে না কিন্তু তবুও কিন্তু মা মিথ্যে বলে যাচ্ছে অর্থাৎ এইটার সময় এটা মা থাকছে একেবারে মাটি ঘরে আর ছেলে টাকা পেয়ে ধরছেন তবু বলছি আমি বলছি টাকা পাচ্ছি সময় নেই আমার অপোজিট সাইড দিয়ে দেখি ছবি দেখি সন্তানের ভূমিষ্ঠ হওয়ার দিয়ে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে মার প্রত্যেকটা ছবি ফুটিয়ে উঠে 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 গেছিলো ঠিক আছে এবার আমরা দেখবো মানে একেবারে যদি মূল কনসেপ্টে মুখোমুখি এই টোটাল যদি কনসেপ্টের মূল আকর্ষণটা হচ্ছে মুখোমুখি এবার সন্তান বড় হচ্ছে সন্তান বড় হওয়ার পর কেউ হচ্ছে পেন্টার কেউ হচ্ছে উকিল আবার কেউ হচ্ছে কৃষক কেউ হচ্ছে লেখক কেউ সাংবাদিক কেউ পুলিশ কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কনসেপ্টের মধ্যে একটা হচ্ছে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে একটা অন্য জিনিস এবার মুখোমুখি তার মাকে যখন বৃদ্ধাশ্রম বাড়াচ্ছে যারা বাইরে মূলত যে সিনটা আছে যে আমরা আবার ওই জায়গাতে নেই তো আমরা ওই জায়গাতে নেই তো সেটা কিন্তু মূলত তুলে ধরা হয়েছে এটার মধ্যে এই ছবিগুলো হচ্ছে মূলত এই মাছ সন্তানকে বড় বলে ধরে বড় 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 করছে সন্তান যতই খারাপ হোক না কিন্তু মারা কিন্তু সবসময় সন্তানের জন্য সন্তানের জন্য কিন্তু মঙ্গল কামনা করে তার এই চিত্র কিন্তু ফুটে উঠে যায় এখানে এবং সেই সূত্রে মঙ্গল কামনা করছে একটা কথা বারবার উঠছে আমার সন্তান যেন থাকে থাকে দুধে ভাতে এই কথা কিন্তু মারবার মারা সবসময় বলে থাকে ছেলে চোর গুন্ডা বদমাস যাই হোক না কেন যদি মাকে নাও থাকে কিন্তু বারবার মারা কিন্তু সন্তানের মঙ্গল কামনা সবসময় করে তাই বলে আমার সন্তান যেন থাকে যেন থাকে দুধে ভাতে ঠিক আছে এটা আছে এবারে এবার মূল মণ্ডপে যাবো আমরা আমরা যদি ভিতর থেকে সেটা আলাদা এবারে ছেলে থাকছে অট্টা লেগে দেয় থাকছে অট্টা লেগে দেয় ছেলে থাকছে অট্টা লেগে দেয় চলে আসি মায়ের কাছে চলে আসি আর মা থাকছে এখানে অর্থাৎ একটা জেসিবি নিচে থাক ভাই হচ্ছে মায়ের আর ছেলে থাকছে অর্থাৎ মূল আকর্ষণটা এবারে একটা সময় ছিল যখন আমার ছেলেকে রোজ স্কুলে ছাড়তে যেতাম আজ ও আমায় ছাড়তে এসেছে তোমার শুধু একটাই বিকেল আর নিতে আসবে না অর্থাৎ বৃদ্ধাশ্রমের যে কাহিনীটা সেটা বোঝানো হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে আমি এখনো পর্যন্ত ভামুরিয়া দুর্গাপুর আসানসোল আমাদের হুড়া কাশীপুর অদরা অনেকগুলোই দুর্গা মণ্ডপ দেখলাম দুর্গা পূজা দেখলাম কিন্তু সবচেয়ে সেরা বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রামের আমার এখনো পর্যন্ত এইটা দেখা সেরা থিম সত্যিকার যে জিনিসগুলো তুলে ধরেছে এটা বাস্তব জগতে ঠিক একই রকমভাবে ঘটছে আর সেইগুলো এই পুজো মণ্ডপের থিম অনুসারে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি যেমন এখানেও আছে যে বয়স বেড়েছে চশমাটা এসেছে চোখে তারপর বাবা মায়ের কদর আগের চেয়ে কমেছে
ছেলের ঘরের ঠাঁই যেদিন হারালাম, ভাঙা চশমা ভাঙা মনে বৃদ্ধাশ্রম এলাম। এই যে কনসেপ্টগুলো এগুলো অ্যাকচুয়ালি তোমরা কোথা থেকে নিয়ে এসেছো? এগুলো মূলত আমাদের শিশুরা নিজে মানে নিজেদেরও কালেক্ট আছে এবং চারধারে একসময় মিলিয়ে গেছে এই পরিবেশের মানে বর্তমান পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে আনা হয়েছে। আজ মোটামুটি এইখানে আসার পর যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে কোথাও না কোথাও এই পূজা প্যান্ডেলটা থ্রু দিয়ে ছেঁড়া তারটা জোড়া লাগাবার চেষ্টা করেছে, যেটা হয়তো আমাদের বর্তমান সমাজ বা বর্তমান সময়ে আমরা যে ছেঁড়া তারটা ভুলে যাচ্ছি সেই ছেঁড়া তারটাকে জোড়া লাগাবার একটা প্রোগ্রাম এখানে করা হয়েছে। হ্যাঁ, বিগ ফ্যান দাদা, একদম। তোমার ঘর কোথায়? এখানে। এই যে তোমাদের এখানে একটা মানে পূজা মণ্ডপ, যেটা যে হোল কনসেপ্টটা যেখানে মাকে নিয়ে পর বিভিন্ন জিনিস তুলে ধরা হয়েছে, অ্যাকচুয়ালি মায়ের প্রত্যেকটা মানুষের জীবন একটা গুরুত্বপূর্ণ রোল আছে, কিন্তু ধীরে ধীরে আমরা ছোটো ছোটো জিনিসগুলোকে ভ্যালু করতে ভুলে যাচ্ছি। টেক ইট ফর গ্রান্টেড যে মা তো আছে ঘরের বোর্ডে, তো এইটার একটা নতুন কনসেপ্ট তোমাদের এখানে কিছু মনে হচ্ছে যে আমরা এই একটা মানে যে জায়গাটা ঘুরবে এই এক্সিবিশনটা যেটা তোমরা লাগা যেটা পূজা মণ্ডপ বলবো না, এটা একটা এক্সিবিশন মোড়ে যেখানে ছেঁড়া তারটা জোড়া লাগাবার চেষ্টা করছে একদম। এইটা নিয়ে মানে এই যে থট প্রসেস এইটা তোমার কেমন লাগছে? তুমি তো এখানে লোকাল ছিলে। আমরা আসলে এই কমিটিরই একজন করে মেম্বার্স হয়, তো আমাদের এই থট প্রসেসটা আমাদের ওইটার জন্যই করা যে মানুষকে সমাজের শিক্ষা দেওয়া, সমাজমূলক শিক্ষা দেওয়ার জন্য। আর এইটা সব থেকে বেশি কিন্তু আমাদের গায়ে হয় না, সব থেকে বেশি এই যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠা ওই কোনো শহরের শহরের এটা শহরের তুলে ধরা হয়েছে বিশেষ করে শহরে এই সব বেশি। তো কোনো না কোনো জায়গায় আমার মনে হয় যে হোল এই যে আমাদেরকে সিস্টেমটা যে সিস্টেমটাই আমাদেরকে এরকম করছে যে ধীরে ধীরে গায়ে ছিলা শহরে যাবে, নতুন সিগুয়েক ডেভেলপ হবে, দিবা ডেভেলপ হবার পর বাপ মাকে ঘরে থেকে খেতাড়ে বের করে দেবে, বাপ মা বৃদ্ধাশ্রম থেকে ছেলা ফ্ল্যাটে থেকে অ্যাস করবে। এটা হচ্ছে এখনকার দিনের মানে সমাজ বা সময় যেটা আমাদেরকে করে দিচ্ছে বাস্তব জিনিস, কিন্তু আসল যে জিনিস হচ্ছে যে মানুষের যে জীবন সেটা কিন্তু নিজেরা স্বামী স্ত্রী বা বউ ছেলা লিপরে জীবন হতে পারে না, একটা টোটাল ফ্যামিলি বা জয়েন্ট ফ্যামিলি এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা রূপ। আর আমার মনে হয় এইসব জিনিসগুলোকে বাঁচায় রাখার দরকার আছে, আর এই প্যান্ডেলটা আসার পর আমার মনে হইলো যে না সত্যিকারের এখানে শিখার অনেক কিছু আছে। দাদা আসছি, আরও দেখা হবে, থ্যাংক ইউ। শুনিয়া 2 নম্বর পূজা প্যান্ডেল দেখতে আসছি, আর এখানে কিছু লোকাল দাদার সঙ্গে পরিচয় হয়েছে যারা কন্টিনিউসলি আমার চেন্নাই সিরিজ, সাউথ ইন্ডিয়া সিরিজ, আরও যে আমি ভিডিওগুলো বানাইছি সেগুলো ফেসবুকে দেখে। আর এখানে যে কনসেপ্টটা আছে এই পূজা প্যান্ডেলটার, এই প্যান্ডেলটার কনসেপ্টটা হচ্ছে সহজ পাঠ। এইখানে যে কাদা, মোটামুটি এই বছর পূজাটা কাদা হয়ে গেছে, কিছু করার নাই, কিন্তু তাহলেও জলে জলে কিন্তু এই বছর পূজা হচ্ছে। এই প্যান্ডেলটার ভিতরে যাবো তোমাদের পূজার মণ্ডপের যে কনসেপ্ট, কনসেপ্টের ব্যাপারে আগে বলো, তারপর আমরা চার্জারটা করি। আচ্ছা, তো তার আগে এই পুজো প্যান্ডেল এবং পুজো মণ্ডপ সম্পর্কে বলার আগে আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে শুভ শারদীয় এবং এই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর আমাদের এই বছরের যে থিম সেটা হচ্ছে সংকটে শৈশব। অর্থাৎ সংকটে শৈশব বলতে কি না, আমরা এখন বর্তমান দিনে যেভাবে বাচ্চাদেরকে মানে মোবাইলের প্রতি আসক্ত করে তুলছি সেইটার উপরে ভিত্তি করে আমরা এইবারের এই থিমটা গড়ে তুলেছি। কারণ আমাদের এই মণ্ডপের চারপাশে যে সমস্ত ট্যাবলোগুলো করা হয়েছে, আমরা ছোটোবেলাতে যে সমস্ত খেলাগুলো খেলে এসেছি সেই খেলাগুলো দিয়ে আমাদের মণ্ডপের চারপাশটা সাজিয়ে তুলেছি। এবং আমাদের যে করোনা পরিস্থিতিতে যে সমস্ত কুটির শিল্পীরা রয়েছেন আমাদের পাশের গ্রামের, বিশেষ করে বাঁশের কাজ যারা করছেন, সেই সমস্ত শিল্পীদেরকে দিয়ে আমরা এই মণ্ডপটাও নির্মাণ করিয়েছি বা তারা আমাদের বিশেষ একটা সহযোগিতা করেছে এই মণ্ডপ নির্মাণে। কারণ তাদেরকে এই করোনাকালে বা করোনার পরবর্তীকালে তাদেরকে আর্থিকভাবে একটু সাহায্য দেওয়া, তাদের কাজের মধ্যে দিয়ে তাদেরকে সাহায্য দেওয়া, এই একটা সহযোগিতার পথ আমরা গড়ে তুলেছি আর কি। মানে এটা কীভাবে আমাদের জীবনধারণকে এফেক্ট করছে? কারণ আমরা সবসময় চাই যে ছোটো বাচ্চার মানে আমাদের যে শৈশব জীবনটা ওইটাতে ফিরে যেতে, কিন্তু যখন একটা বাচ্চা ছোটো থাকে সে সবসময় চাই যে আমরা বড়ো কবে বড়ো হবো। অবশ্যই, কারণ এইখানে আমরা অধিকাংশ সময়তেই দেখি যে বাচ্চাদেরকে শান্ত করানোর জন্য বা বাচ্চা হয়তো কান্নাকাটি করছে, বাচ্চারা শান্ত করানোর জন্য আমরা খুব স্বাভাবিকভাবেই বাচ্চার হাতে মোবাইলটা তুলে দিই। কারণ কি না, ইউটিউব জ্বালিয়ে বাচ্চাকে দিয়ে দিই এবং সেক্ষেত্রে বাচ্চা খুব শান্ত হয়ে চুপচাপভাবে বসেও থাকে এবং এইভাবে আমরা বাচ্চাদেরকে মোবাইলের প্রতি আসক্ত করে তুলছি। কিন্তু আমরা বাচ্চাদেরকে কখনোই বাইরে নিয়ে যাই না, মাঠে নিয়ে যাই না যে ঠিক আছে চল একটু তুই খেলাধুলা করে আসবি বা তোর নিজের কিছু একটা ইচ্ছা মতো খেলাধুলা করবি। তাকে মোবাইল দিয়ে দেওয়ার পর সে তার মোবাইলটা দেখা হয়ে গেলেই তাকে আবার পড়াশোনার প্রতি আমরা তাকে আসক্ত করে তুলি বা তাকে পড়তে বসতে বাধ্য করি। তো এইভাবেই আর কি বাচ্চাদেরকে আমরা যেভাবে মানে মোবাইলের প্রতি আসক্ত করে তুলছি, সেটাই আর কি আমাদের অভিভাবকদের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে বাচ্চাদের থেকে যাতে একটু মোবাইলটা দূরে রাখা যায়, আমরা মোবাইলের প্রতি বাচ্চাদেরকে যাতে এত
এতটা আসক্ত না করে তুলি, তাই জন্য আমাদের একটা ছোট প্রয়াস বলতে পারেন এটা একটা। অ্যাকচুয়ালি বাচ্চাদের যে প্রকৃতির সঙ্গে থাকা এটা কতটা দরকার, তুমি তো নিজে ছিলে তখনকার যুগ আর এখনকার যুগে অনেক পরিবর্তন। অবশ্যই তখনকার যুগ, আজ থেকে আমি যে পরিস্থিতি বা যে বয়সে দাঁড়িয়েছি, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন যেরকমভাবে বাইরে খেলাধুলা করেছি সেই পরিস্থিতিতে এখনকার পরিবেশ বা 2022 সালের পরিবেশে দাঁড়িয়ে সেই পরিবেশ আমরা দেখতে পাই না। এখন বাচ্চাদেরকে আমরা দেখতে পাই, সে মোবাইল হাতে ইউটিউব সুন্দরভাবে দেখে সে, কিন্তু কোনো বাচ্চাকে আমরা মাঠের মধ্যে আমরা দেখতে পাই না সেভাবে যে সে নিজের মতো করে খেলাধুলা করছে বা তার পরিবারের কেউ একজন নিয়ে এসে তাকে মাঠের মধ্যে খেলাধুলাতে তাকে সাহায্য করছে, তাকে ইউটিউব দিয়ে, তাকে ইউটিউব বা ভিডিও নানারকমভাবে দিয়ে তাকে সহযোগিতা করছে। কিন্তু এটাতে আমরা যদি বাচ্চাদেরকে মাঠের মধ্যে নিয়ে আসতে পারি, বাচ্চাদের তাতে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ এইসবের একটা প্রয়াস অবশ্যই তার ঘটবে, এটুকুই আমরা বলতে পারি। আমরা জাস্ট একটা ছোটোবেলার শৈশবের ঘটনাগুলো জাস্ট তুলে ধরেছি মানুষের কাছে, যাতে মানুষ এগুলো দেখে, দেখে পরে একটু স্মৃতিচারণ করে, যার বাড়িতে ছোট ছেলে আছে সে যাতে এইসব এইসব খেলাধুলোগুলো শেখায়, পড়াশোনার মধ্যে বন্দি না থেকে যাতে এই খেলাধুলোগুলো শেখায়। শুধু তো মানুষ পড়াশোনা করলে হবে না, তার মধ্যে যদি খেলাধুলা করে তাহলে শারীরিক, মানসিক, দৈহিক, সামাজিক, এমনকি পাঁচটা মানুষের সঙ্গে মেশা, মেলামেশা করার যে শিক্ষা, সেই শিক্ষাটাও অর্জন করা। অবশ্যই এটা কিন্তু মানে আমাদের ধীরে ধীরে আমরা এমন একটা লেভেলে পৌঁছে যাচ্ছি যে আমাদের লোকাল যে জিনিসগুলো সেগুলো আমরা ভুলে যাচ্ছি, শুধু লোকাল যে খেলাগুলো সেগুলো নামে জানি না, আমাদের ট্রেডিশনাল গেম যেগুলো আমাদের হয়তো গায়ে খেলতো সেসব জিনিসগুলো, যেমন টিরডাং হয়তো এখন শহরে বললে বুঝতেও পারবে, তো আমাদের ট্যাবলোর মধ্যে দেখানো হয়েছে। দেখুন প্রথম ট্যাবলো তো আছে ঘুড়ি ওড়ানো, দ্বিতীয় ট্যাবলোতে আছে আপনার টানা গাড়ি, যেটা সে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, সেই সব খেলা তো এখন আর নেই। তারপর তৃতীয় ট্যাবলোতে আছে ধরুন ছু কিতকিত, তারপরে ঠাকুমা যে গল্প বলছে পাঁচটা ছেলেকে একসঙ্গে, সেই জিনিসগুলো এখন নেই। এখন হয়তো পাঁচজনই আছে কিন্তু পাঁচজনের হাতেই পাঁচটা মোবাইল, একদম পাঁচজনই আছে কিন্তু পাঁচজনের হাতেই পাঁচটা মোবাইল। আগে পাঁচজনই একটা কানেকশান থাকতো হৃদয় হৃদয়, কিন্তু এখন সেই কানেকশানটা নাই। মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে মূলত, পাবজি, ফ্রি ফায়ার আসক্ত হয়ে পড়ছে, এবং সেটা বলে প্লেয়ার নেই, খেলাগুলো আছে কিন্তু প্লেয়ার নাই, প্লে আছে প্লেয়ার নেই। এরপর একটু আগে দিকে যাবো, এটা হচ্ছে কানামাছি ভোগ, একটা আমাদের পশ্চিমবঙ্গের বলতে গেলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাংলাদেশে, আমরা আমার সঙ্গে দুজন মানে দুজনের শিক্ষক, মূলত আমার লাকি যে এই খেলাগুলো আমি খেলেছি। অবশ্যই একদম, কারণ আমরা একটা সময় ছিল যে আমরা এই সময় মানে মাঠে বেরিয়ে খেলাধুলা আমরা করেছি, এবং সেটার জন্য আমরা বাড়িতে প্রচুর পরিমাণে মারও খেয়েছি, প্রচুর পরিমাণে মার খেয়েছি। মানে এই খেলাগুলো এমনই খেলা, মানে এত তাড়াতাড়ি যে সন্ধ্যা হয়ে যেত, আমরা আমাদের খুব আফসোস লাগতো যে সন্ধ্যা হয়ে গেল এখনই, আরও কালকে কখন ফিরে আসবে ওই খেলার দিনটা, আবার আবার বাড়িতে গিয়ে পরে পড়াশোনা করতে হবে। এখন আরেকটা হচ্ছে আগে বাবা মারা মানে ছেলেকে মাঠ থেকে আনবার জন্য লাঠি পেটে করতে, এখন সে এখন সেটা আলাদা হয়েছে, এখন হচ্ছে ছেলেকে মাঠে পাঠাবার জন্য লাঠি পেটে করছে, মানে দুনিয়া উল্টে গেছে পুরো। আমাদের পরিষ্কার করে বোঝাবার জন্য, শৈশবটা পরিষ্কার করে বোঝাবার জন্য যেখানে প্রবেশ পথ সেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমরা সহজ পাঠ বই পড়েছি ছোটোবেলায়, ছোটো খকা বলে অওয়া, সেখানে সে কথা কওয়া, সেগুলো দিয়ে শুরু হয়ে যাতে একটা বাচ্চারও যাতে এই জায়গাটা অ্যাট্রাকশন মনে হয় আর কি, সেই জন্য আমরা সেটা দিয়ে শুরু করি। চারদিকটা ঘোরার পর এখন মন্দিরের ভিতরটায় ঢুকছি, এখানে অলরেডি পূজা এখানে শুরু হয়ে গেছে, পূজা বলতে সন্ধ্যা আরতি যেটা হয় সন্ধ্যা আরতি এখানে শুরু হয়ে গেছে। এইসব বিভিন্ন জায়গাগুলো যাচ্ছি বলে বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় হয়েছে যারা অ্যাকচুয়ালি আমাকে ফেসবুকে ফলো করে।